জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, আপনার নির্ধারিত সময় 7 মিনিট, নির্ধারিত সময়ের মধ্যেই বক্তব্য শেষ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে পদ্মা সেতুর বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের মাননীয় চিফ হুইপ জনাব নুরুল আলম চৌধুরী যে প্রস্তাবটি নিয়েছেন তার উপর আলোচনা হচ্ছে। আমি এটার উপর আপনার কাছে 2 মিনিট সময় নিচ্ছি। মাননীয় সংসদে আমি কিন্তু আজকে পয়েন্ট অফ অর্ডার একটু কথা বলতে চেয়েছিলাম, 2 মিনিটে শেষ করব। আজকে বিষয়ের উপরে মাননীয় স্পিকার 2 মিনিট আজকের প্রস্তাবিত বিষয়ের উপর বক্তব্য রাখবেন। ধন্যবাদ। আমি মাননীয় স্পিকার এখানে যখন সংসদে আজকে এই সংসদের কার্যক্রমে যোগদানের জন্য আসি, আসরের নামাজের জন্য আমি আমাদের সংসদের অধি মসজিদে যাই। নামাজ শেষ করে 5:00 বাজার 2-3 মিনিট আগে নামাজ শেষ হয়, সেখান থেকে অধিবেশনে যোগ দিতে আসি। এটা জানানো দরকার, আপনারও জানা দরকার মাননীয় স্পিকার, কারণ পরে কারণ অনুমতি নিয়ে বলবেন। এটি গত 3 বছরের মধ্যে এরকম বিব্রতকর অবস্থায় পড়তে হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী তো আমাদের সঙ্গে প্রতিদিন সামনাসামনি আমরা একসাথে বসছি, আমরা এই সংসদের সদস্য, আমাদের মসজিদের গেট বন্ধ করে দিয়ে বলছে এখন যাওয়া যাবে না। পরিচয় দিচ্ছি, আরও আমার সাথে সংসদ সদস্যরা ছিল এখানে, এসএসএফের প্রধান আছেন। আমি দয়া করে অনুরোধ করব যে উনি দেখবেন যে এটা তো ঠিক না, প্রধানমন্ত্রীর কার্যালয় আমাদের মসজিদের পিছনে আর আমরা আসছি আপনার সংসদের লবির দিকে, কেন আমাদেরকে ওখানে বন্ধ করা হলো? এইটা এর আগে কখনো হয়নি। নতুন অফিসার এসছে, তাকে আমরা বললাম যে কেন আপনি বন্ধ করছেন, আমরা তো সংসদের অধিবেশন কক্ষে যাব। এই বিষয়টা আমি মনে করি যে এটা বিষয়টা আপনারা দেখবেন। তৃতীয়ত মাননীয় স্পিকার, আজকে অবশ্যই পদ্মা সেতু আমাদের নিঃসন্দেহে একটি বড় অর্জন। আমি আপনার কাছ থেকে প্রোটেকশন চাই। প্রথমেই বাংলাদেশের এই পার্লামেন্টে আমরা অত্যন্ত ক্ষুদ্র সদস্য নিয়ে আমরা এখানে অবস্থান করছি, আমাদের একজন সদস্য তাকে সময় দিয়েছেন বক্তব্য দেওয়ার, এখানে ডিবেটের জায়গা, বিতর্কের জায়গা, আলোচনা হবে। এবং আলোচনা হওয়ার পর আপনারা এতজন বক্তব্য দিচ্ছেন, এতজন বক্তব্য দেওয়ার সময় আমার বক্তব্যকে আপনি যুক্তি খণ্ডন করেন, আমার বক্তব্যের যদি কোনো অসত্য অংশ থাকে আপনি তার প্রতিবাদ করেন, কোনো অসুবিধা নাই মাননীয় স্পিকার। কিন্তু আজকে বক্তব্য চলাকালীন সময় আপনি বসে আছেন ওই চেয়ারে, আপনার দায়িত্ব হচ্ছে আমাদেরকে প্রোটেকশন দেওয়া, কিন্তু আপনি সেই জায়গা থেকে কোনো প্রোটেকশন দেন নাই। যেভাবে এখানে শাউটিং করা হয়েছে, এটি মাননীয় স্পিকার, এটি সংসদের অধিবেশনে আসলেই কোনো সভ্য আলোচনা হচ্ছে না, এখানে আমরা হট্টগোল করতে এসেছি, এটি আমার আপনার কাছে প্রশ্ন রয়েছে। মাননীয় স্পিকার, নিঃসন্দেহে আমি বলবো যে বাংলাদেশে আপনি যা বললেন, তবে এজেন্ডার উপরে আলোচনা হওয়া দরকার। এজেন্ডা পদ্মা সেতু নিয়ে আলোচনা আছে, এমন আলোচনা করা উচিত মাননীয় স্পিকার, আলোচনা সেতু নিয়ে কথা বলছি আপনার সামনে, কারণ পদ্মা সেতু নিয়ে আলোচনা করতে এদিকে নজর রাখা দরকার। ধন্যবাদ। মানুষ অনেক অপ্রাসঙ্গিক কথা বলেছেন, এই অনেক যা অপ্রাসঙ্গিক কথাগুলো বলেছেন সেগুলো এক্সপ্যান্ড হয়ে যাওয়া দরকার, কারণ এগুলো নিয়ে কথা বলতে গেলে, উত্তর দিতে গেলে অনেক সময় লাগবে, সেই সময় তো আপনি আমাকে দেন নাই। নিঃসন্দেহে পদ্মা সেতু বাংলাদেশের একটি বিরাট অর্জন, কোনো সন্দেহ নাই, এবং পদ্মা সেতু নির্মাণে আজকে বিশ্বব্যাংক অর্থায়ন করেছে কি করে নাই, এর দায় দায়িত্ব আমাদের নয় মাননীয় স্পিকার। বিশ্বব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, এখনও বাংলাদেশে অনেক আর্থিক প্রতিষ্ঠান আমাদের উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন করছে, এখনও তাদের অনেক প্রকল্প চালু রয়েছে, সেখানে বিশ্বব্যাংক কেন অর্থ দিল না, কী কারণে অর্থ দেয়নি। তারপরে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে দৃঢ় নেতৃত্ব দিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, সেটি নিয়ে এত অবশ্যই তাকে আমরা অভিনন্দন জানাই। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে আজকে যমুনা ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়েছিল 1996 সালে, ওই উদ্বোধনী অনুষ্ঠানে আমি ছিলাম, সাবেক প্রধানমন্ত্রী ভিত্তি প্রস্তর দিয়েছিলেন। 2 বছরে আপনার 1998 সালে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন, প্রায় 3,000 কি 3,200 কোটি টাকা খরচ হয়েছিল, 5.5 কিলোমিটার দীর্ঘ সেই সেতু, সেই সেতুর দিন আপনারা হরতালও করেছিলেন। কিন্তু মাননীয় স্পিকার, সেই সেতু মাত্র 2 বছরে 3,000 কোটি টাকা আমরা নির্মাণ কাজ সম্পূর্ণ করেছিলাম। আজকে প্রশ্ন হচ্ছে, আমার শুধু নয়, সারা বাংলাদেশের যারা বিশেষজ্ঞ, যারা এই ব্রিজ নির্মাণ ক্ষেত্রে যারা আজকে কথা বলছে, যে আজকে দফায় দফায় যে মূল্য বৃদ্ধি করা হয়েছে, এই বিষয়গুলো স্বচ্ছতা দরকার, এই বিষয়গুলো জবাবদিহিতা দরকার। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দলের কি আমাদের কর্মসূচি পালন করার, আমাদের বক্তব্য রাখার কোনো অধিকার নাই? আজকে আজকে আপনারা আপনাদের কর্মসূচি পালন করছেন, আপনারা আপনাদের কর্মসূচির, আপনারা পুলিশ প্রহরায় আইন প্রক্রিয়া সংস্থার সহায়তায় কর্মকাণ্ড পালন করছেন, আপনি পদ্মা সেতু নিয়ে আপনি সমাবেশ করবেন, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা পদ্মা সেতুর এই সুফল এবং পদ্মা সেতু নিয়ে কী হয়েছে এগুলো কথা তো আমরা বলতে পারি, এগুলো কথা বলার তো আপনার জায়গা দিতে হবে। নিঃসন্দেহে পদ্মা সেতু দক্ষিণ অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে যে মাইল ফলক, এটা অস্বীকার করার কোনো পথ নাই। পায়রা বন্দর, মংলা বন্দর, আপনার বেনাপোল বন্দর, এইসব
ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড চালু হবে, ওই এলাকার দীর্ঘদিনের যোগাযোগ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন হবে, কোনো সন্দেহ নেই মানুষের। এগুলো নিয়ে আমাদের কোনো কথা নাই। আমাদের কথা হচ্ছে যে এখানে রেল সেতু নির্মাণ হচ্ছে, এখানে এক্সপ্রেসওয়ে নির্মাণ হয়েছে, এখানে পদ্মা সেতু নির্মাণ হয়েছে, লক্ষ লক্ষ, এইটা শুধু আপনি নিজস্ব অর্থায়নে আমাদের নিজস্ব বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে নির্মাণ করেছেন, কিন্তু ওই সমস্ত প্রকল্পগুলো নির্মাণ করতে গিয়ে তো লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ থেকে ঋণ নিতে হয়েছে, সেগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে এই সমস্ত মেগা প্রকল্প নিয়ে। এই কথাগুলো যখন আমরা বলতে যাই, আজকে আপনারা যুক্তি নিয়ে কথা বলেন, মাননীয় শিক্ষামন্ত্রী কিছুক্ষণ আগে যে কথা বলেছেন যে বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন, উনি লয়ার, তথ্য দিতে হবে কত টাকা উনি আত্মসাৎ করেছেন, আদালতে যে রায় দিয়েছে সে রায়ের মধ্যে আসতে হবে যে ওই রায়ে কত টাকা বেগম খালেদা জিয়া আত্মসাৎ করেছে। আর মাননীয় স্পিকার দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের কথা বলা ঠিক নয়। দ্বিতীয়ত, মাননীয় স্পিকার আজকে উনি একজন বিশেষজ্ঞের মতো, উনি ডাক্তার পেশায়, অ্যাডভোকেটও, কিন্তু উনি ব্রিজের যে ব্যাখ্যা বিশ্লেষণ দিলেন, এই সময় তো আমি আপনি পাবো না, উনি যে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন হ্যামারের ওজন, পিলারের ওজন, এর ওজন, এইটা আজকে বিশেষজ্ঞরা এই ব্রিজ নিয়ে তো কথা বলছি, এই ব্রিজগুলো কথা বলার জন্যে বিশেষজ্ঞদের মতামত দেওয়ার সুযোগ দেন, তাহলে তো মাননীয় স্পিকার আমি মনে করি যে আজকে বাংলাদেশে মাননীয় স্পিকার গত 4 তারিখ রাত্রে আপনার চট্টগ্রামে আমি প্রথম দিনই এটা সংসদের অধিবেশনে বলেছিলাম যে আমরা 300 ভিজিতে মাননীয় মন্ত্রীর বিবৃতি চাই। আজকে 50 জন লোক মারা গেছে, আজকে সেখানে শত শত মানুষ আজকে কাতরাচ্ছে, আজকে 9-8 তারিখ কালকে বাজেট অধিবেশন, এখনও পর্যন্ত কোনো বিবৃতি আপনি দিলেন না সংসদে। আপনি গতকালকে ছদফা নিয়ে আলোচনা করলেন, আজকে পদ্মা সেতু নিয়ে আলোচনা করছেন, ইচ্ছাদিকে মাননীয় স্পিকার 50টা মানুষের জীবন গুরুত্বপূর্ণ নয়? আমরা এই পার্লামেন্ট 300 ভিজিতে যে দাবি করেছি এটি কেন আজকে এখনও পর্যন্ত আমরা পাইনি? আজকে মাননীয় স্পিকার সারা দেশে বিরোধী দলের উপর দমন প্রেরণ হচ্ছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিবৃতি চাই যে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে আপনার এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশেই একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর উপর যে নিপীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে, গতকালকে জোনায়েদ সাকি আপনার চট্টগ্রামে আহতদের দেখতে গিয়েছে, তার উপর যে নিপীড়ন নির্যাতন হয়েছে, এই আর ওকে আমি মনে করি যে দেশে কোনো আইনের শাসন আছে? মাননীয় স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই বিবৃতি দিতে হবে। এগুলো এই কথাগুলো বললে আপনারা আমাদেরকে কথা বলার সময় নির্ধারিত সময় শেষ, মাননীয় সংসদ সদস্য 1 মিনিট বলেন। মাননীয় স্পিকার, যে কারণে আমি অনুরোধ জানাবো যে দেখেন এখানে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, শাসকদের সামনে আপনার যারা আমরা লোভ লালসাই ক্ষমতায় আমরা রয়েছি তারা সত্য কথা বলতে অনেক সময় দ্বিধা করি। যে আল্লাহ পাক পবিত্র আল্লাহ রসুল সহি হাদিসের মধ্যে বলছেন মাননীয় স্পিকার, শাসকদের সম্মুখে সত্য কথা বলা সবচেয়ে বড় জেহাদ। এখন আমরা জেহাদ করছি সত্য কথা বলার জন্য, আমাদেরকে আপনি যুক্তিতর্ক দিয়ে আমাদের প্রমাণ করে দেন যে আমরা মিথ্যা বলছি, আমরা অসত্য বলছি, আমরা মিথ্যা কথা বলছি, এখানে আমাদেরকে কেন দোষারোপ করছেন? কোন তথ্য প্রমাণ দিয়ে আপনি আমাদেরকে যুক্তি দেখাচ্ছেন যে বাংলাদেশ আপনার বিএনপি আপনার এই বিশ্বব্যাংকের টাকা বন্ধ করে দিয়েছে? বিএনপির কথা তো বিশ্বব্যাংক টাকা দেয় বাংলাদেশে, বিএনপি তখন তো বিরোধী দল, ক্ষমতাও নাই, তো বিএনপি আপনার কথা দিয়ে টাকাই বন্ধ করে দেয়। আজকে বলছেন তারেক রহমান লন্ডন থেকে বসে বাংলাদেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে, কী কথা বলেন এগুলো? এই সমস্ত কথা আমি মনে করি বলার ক্ষেত্রে আমাদের মন্ত্রীদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। আমি আর বক্তব্য মাননীয় সংসদ সদস্য আপনাকে ধন্যবাদ। এখানে আমাদের বিএনপির মাননীয় সংসদ সদস্য হারুন রশিদ একটি কথা বলেছেন যে মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনার বঙ্গবন্ধু সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। আসলে এটা কিন্তু সত্যি নয়, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল জেনারেল এরশাদ, এবং সেইটাকে পরে উনি ক্ষমতায় আসার পর, বিএনপি যখন ক্ষমতায় আসে তখন আবার সেই ভিত্তিপ্রস্তর সরিয়ে আরেকটা নতুন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আমি যেটা শুনেছি, আমি তখন ছিলাম না, আমি যেটা শুনেছি এমনকি যে বক্তৃতাটা দেওয়া হয় সেটাও এরশাদ সাহেবের যে বক্তৃতা দেওয়া ছিল সেটারই অলমোস্ট রেপ্লিকা ছিল। সুতরাং আমার মনে হয় আমাদের সত্যিটা সামনে আনার একান্তভাবে দরকার।